দেখুন নতুন চমক, একই সঙ্গে বেশ কয়েকটি টার্গেটে আঘাত করবে নতুন যুদ্ধবিমান মিগ-35। এবার আসছে আরও উন্নত মানের মিগ বিমান। মিগ-29-এ উন্নততর ভার্সন মিগ-35 তৈরি করছে রাশিয়া। ভারতকে সেই যুদ্ধবিমান কেনার জন্য প্রস্তাবও দেওয়া হয়েছে মস্কোর তরফ থেকে। জানা গিয়েছে নতুন মিগ-35 পরপর 10টি টার্গেটে আঘাত হানতে পারে, একই সঙ্গে 4 থেকে 6টি নিশানা ঘুরিয়ে দিতেই সক্ষম এটি। এই যুদ্ধবিমানে অস্ত্র হিসেবে থাকবে 30mm বন্দুক, ইয়ার টু ইয়ার, ইয়ার টু সারফেস, এন্টি শিপ ও এন্টি র্যাডার মিসাইল, রকেট, বোম, মাইন ইত্যাদি। পাশাপাশি মিগ-35-এ একটি বিশেষ প্রযুক্তির ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত থাকবে, থাকবে এন্টি মিসাইল সিস্টেমও। রাশিয়ার ডিপুটি প্রাইম মিনিস্টার দমিত্রি রগোজিন জানিয়েছেন, যুদ্ধে ব্যবহারযোগ্য সবথেকে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে এই বিমানে। তিনি বলেন, দেশের সুরক্ষার ক্ষেত্রে তো এটি একটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান বটেই, পাশাপাশি অর্থনীতির ক্ষেত্রেও যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই যুদ্ধবিমান প্রচুর পরিমাণে রপ্তানি হয় রাশিয়া থেকে। উল্লেখ্য, কিছুদিন আগেই ডিপুটি প্রাইম মিনিস্টার দমিত্রি রগোজিনের সঙ্গে দেখা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তখনই রাশিয়ান মন্ত্রী ভারতকে এই মিগ-35 কেনার প্রস্তাব দেন তিনি। ভারতীয় বায়ুসেনার জন্য এটি যথেষ্ট উপযুক্ত হবে বলেও উল্লেখ করেন তিনি। অন্যদিকে ভারতও রাফেল চুক্তি থেকে আরও বেশ পরিমাণ 2 ইঞ্জিনযুক্ত ফাইটার জেট কেনার চেষ্টা করছে।